মিয়ানমারের রাখাইনে সেনা হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে বিদ্রোহী আরাকান আর্মি। একই সঙ্গে নিজেদের কার্যক্রমে জান্তা সরকার বাধা দিলে সর্বাত্মক যুদ্ধের হুমকিও দেয় বিদ্রোহীরা। মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আরাকান আর্মির মুখপাত্র বলেন, রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর হস্তক্ষেপ বেড়েই চলেছে, এতে দুই পক্ষের মধ্যেও উত্তেজনা ক্রমেই বাড়ছে। এ ধরনের হস্তক্ষেপ অব্যাহত থাকলে বিদ্রোহীরা এর দাঁত ভাঙা জবাব দিতে বাধ্য হবে বলেও জান্তা সরকারকে সতর্ক করেন ওই মুখপাত্র। তবে এ বিষয়ে জান্তা সরকারের পক্ষ থেকে পাল্টা কোনো উত্তর এখনও দেয়া হয়নি। 2009 সালে মিয়ানমারের উত্তরাঞ্চলের কাচিন রাজ্যে নিজেদের কার্যক্রম শুরু করে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। পরবর্তীতে 2018 সাল থেকে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সংঘাত শুরু হয় তাদের। 2020 সালের সাধারণ নির্বাচনকে সামনে রেখে তাদের সঙ্গে আনুষ্ঠানিক অস্ত্রবিরতিতে যায় মিয়ানমার সেনাবাহিনী। রাইসা জান্নাত, সময় সংবাদ।